তারপরে আমেরিকাতে ব্যাংক ক্র্যাশ করছে, তো ওদের টাকা পয়সা তো সব ওখানে ডুবে যাচ্ছে। আজিজেরও হার্ট অ্যাটাক হচ্ছে কিনা কে জানে, তারও তো শত শত কোটি টাকা সুইস ব্যাংক ট্যাঙ্কে আছে। বাংলাদেশে আপনি জমি কিনে রাখেন, যদি আপনি হোটেল করেন, তারপরে সোনার দোকান টোকানে রাখেন, সোনা হিসেবে কিনে রাখেন, এগুলো তো ক্র্যাশ করবে না, বুঝছেন না? এখন তারা এসবে ব্যস্ত হয়ে গেছে যে ক্যাশ রাখা যাবে না, এগুলো তো অলরেডি ক্যাশ কত হাজার কোটি লক্ষ কোটি হয়ে গেছে। তারেক সিদ্দিকি ওরফে স্বপন আগারওয়াল করে একজনের নাম আসছে, যিনি বাংলাদেশের স্বর্ণ বা জুয়েলার সমিতির সাধারণ সম্পাদক, তিনি সেটার সাথে জড়িত। এবং গণ গণ কিন্তু দুবাইতে বোরকা পরে শেখ রেহানা যাচ্ছেন, অনেকেই কিন্তু সেই বিষয়টা প্রকাশ করেছেন এবং ফ্লাইটে তাকে অনেকেই দেখেছেন বোরকা পরে উনি দুবাইতে যাচ্ছেন এবং দুবাই থেকে আসছেন। দুবাইতে জনৈক আরব খান স্বর্ণের একটা খনি আবিষ্কার করেছেন, প্রথমে সেটার আমরা পত্রপত্রের মাধ্যমে জানতে পারলাম সেটার মূল মালিক হচ্ছেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। কিন্তু এরপরে গতকালকের থেকে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আসতেছে সেখানে দেখা যাচ্ছে যে এই স্বর্ণের মূল মালিক আরাকখানও নয়, বেনজিরও নয়, বেনজির পার্টনার আছেন ঠিক আছে, কিন্তু এই স্বর্ণের মূল মালিক হচ্ছেন যে শেখ পরিবারের সদস্য শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে জয় পুতুল এবং তারেক সিদ্দিকি ফ্যামিলি। এখানে তারেক সিদ্দিকি, শাহিন সিদ্দিকি, টোটাল শেখ পরিবারের সদস্যরা এই স্বর্ণের ব্যবসার সাথে জড়িত এবং বাংলাদেশের কালো টাকা তারা দুবাইতে পাচার করে সোনাতে বিনিয়োগ করছেন। এবং যেটা আমি আগেই বলেছি যে কালো টাকা এখন সোনা হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ জি, সারপ্রাইজিং। তবে তারেক সিদ্দিক সোনা পাচার হোক, তাকে সোনা তারিক বলেন যাই বলেন, এ হলো সব ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত। আর এদেরকে নিয়ে এখন চাঞ্চল্য সৃষ্টি করা মানে হাসিনার এগুলো সব ট্যাকটিক্স, যাতে আরো যে কত বড় ক্রাইম করেছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে ভারতের রডস এর কাছে, আবার বলছে চিডং পোর্ট অন্যান্য পোর্ট ব্যবহার করতে, বড় জিনিস অন্যদিক দিয়ে চলে যাচ্ছে আর এইসব বেরোচ্ছে, ফাইন। এগুলো এখন হাসিনা তো এগুলো কিছু করতে পারবে না তারেক সিদ্দিককে। তারেক সিদ্দিক আমার লোকদের হত্যা করলো, আমাকে হত্যা করার চেষ্টা করলো, ফলস কেস দিল, হাসিনাকে বললাম, তাকে কিছুই করেনি, কেন কি করে করবে? কেন তার মেয়েও তো এই দুবাইতেই, যে কি পুতুল না সুতুল কি নাম, কোটি কোটি টাকা তার জামাইকে নিয়ে কত কেস টেস হয়েছে এগুলো সব জানেন। তো যখন তারেক সিদ্দিককে শাসন করতে যাবে বলে যে ডোন্ট টক, ইওর হোল ফ্যামিলি ইজ থিফ, তা আমরা বসে থাকবো কেন? তো তারেক সিদ্দিকের যে এই সোনার এটা, সে কিন্তু দেড় দুই সপ্তাহ আগে আপনার ইসে ছিল, কি বলে ওটাকে, দুবাইতে ছিল তার ফ্যামিলি নিয়ে, ওই যে বজ্জাত মহিলা শাহিন সিদ্দিক, তার একটা ছোট মেয়ে আছে যে এখানে লন্ডনে থাকে, বড় মেয়েও লন্ডনে থাকে, বড় মেয়ে, হ্যাঁ, এটা এটা হলো তারেক সিদ্দিকের বউ আর এটা হলো ছোট মেয়ের মেয়ে। হ্যাঁ, তো আপনার ছবি চলে গেছে, তো এটা হলো তারেক সিদ্দিক আর হলো তার ওয়াইফ হিসেবে বজ্জাত শাহিন সিদ্দিক, আর তার মাফিয়া ডন তারেক সিদ্দিক, এখন তাকে সোনা সিদ্দিক বলতে হবে, মানে সোনা তার সোনা তারিক, গোল্ড তারিক, আর এটা হলো ওই তার ছোট মেয়ের মেয়ে। দেখেন ওই মেয়েটা কি করে, ছোট মেয়েটা, বাবা তো মাফিয়া সারা পৃথিবীতে, মেয়ে মাও তো একটা বজ্জাত মাফিয়া, এজন্য মাথাটা সবসময় ঢেকে রাখে যখন ছবি টবি দেয়, এই মহিলাটা যখন আপলোড করে, যাতে মাফিয়াকে চেনা না যায়। এই যে তার ছোট মেয়ে, হ্যাঁ, কত রিচ বলেন আপনি, কে পায়, কোথায় পায় এই টাকা, বাংলার মানুষ হলে ব্লাড মানি দিয়ে। আপনি দেখেন এরা মলে আছে, মনে হয় নাম করা মলে বা ফাইভ স্টার হোটেলে কিছু একটা হবে, এই যে ডিওরের ই দেখা যাচ্ছে। তো পয়েন্ট ইজ, তারেক সিদ্দিক যেহেতু এটা ওই বজ্জাত মহিলা শাহিন সিদ্দিক, এরা এই এক দেড় সপ্তাহ আগে ছিল আপনার দুবাইতে, এরা প্রায় এখন দুবাইতে যায় তার এই ছোট মেয়েটা, নামও তো ভুলে গেছি, ছোট মেয়েটা আর হলো তার জামাই একটা আছে, একটা স্ট্রিট বয় ছিল এই লন্ডন ইস্ট লন্ডনের, এটাকে জোগাড় করে নিয়েছে, চাকরের মতো ব্যবহার করছে, মানে
ইউজ করে কেন জানেন? এখন তো তারেক সিদ্দিকে ওয়েস্টে তার স্যাংশন বহুত আগে হয়েছে, আমি বলেছি, এখন মানুষ বলা শুরু করেছে, এ কথা আমি অনেক আগে বলেছি। তারেক সিদ্দিক লন্ডনে তো আসতে পারবে না, ওয়েস্টে আসতে পারবে না, সেই জন্য এখন আস্তে আস্তে তারা দুবাইতে ব্যবসা খুলেছে, আগেও ছিল। আমি যেমন দুবাইতে কারা ব্যবসা করতে পারে জানেন? আমি চেষ্টা করেছিলাম 12-13 বছর আগে, ইটস ডিফিকাল্ট, ওখানে ওই কম পুঁজি টুজি নিয়ে ব্যবসা করা যায় না, আমাকে তো ভেগে আসতে হয়েছে। কেন? ওখানে হলো ব্ল্যাক মানি যাদের আছে, যতই লস হোক সমস্যা নাই, জনগণের রক্ত শোষণ করা টাকা তো আসতেই থাকে, সেটাই করছে। তারেক সিদ্দিক বলেন, বেনজির বলেন, কিছুদিন আগে আপনারা বলেছেন চোরা আজিজ, ওই যে আগেকার তথাকথিত সেনাপ্রধান, তারও নাকি 7-স্টার না 5-স্টার হোটেল আছে, এগুলো তো হচ্ছে। তবে তারেক সিদ্দিকের এটা মিথ্যা না কেন জানেন? আমি একটা রিপোর্টে দেখলাম ওখানে ফারুকি নামে একটা লোকের নাম বলা হয়েছে। এই ফারুকি দেখেন আমার কাছে আছে সেই নামটা অনেক আগের থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা? আমি জনগণকে বলবো এই নাম্বারটা টুকে রাখুন, আর এটারে পারলে ফোন করে ধরেন। এটা এটা হলো কানিবগের মতো ভদ্রলোক আর কি, মানে ভদ্রলোকের মতো থাকে, বাট আমি কি করে চিনি এটা হয়তো আপনার প্রশ্ন। তার ওই লেক সাইড অর লেক কি জানি একটা হোটেল আছে গুলশান টু এ লেকের পাশে, লেক শোর হোটেল বা সামথিং লাইক দ্যাট, 4-স্টার বা 3-স্টার। তা আমি তো তারেক সিদ্দিকির সাথে কাজ করেছি 2005-এ, অর্থাৎ ইলেকশনের আগে, 2008-এর আগে, 2005-এ, 2006-এ, 2007-এও। তো ও যত মিটিং হয়েছে আওয়ামী লীগের ওর হোটেলে হতো, আমি একবার গিয়েছিলাম, মানে প্রাক্তন সেনাবাহিনী অফিসারদের নিয়ে মিটিং হয়েছিল ওখানে, তখন তাকে দেখেছি। এই লোকটা একদম, তারপরেও কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, এই লোকটা দেখতে ভদ্রলোকের মতো, কানি বগের মতো চুপচাপ বসে থাকে, নাম্বার ওয়ান শয়তান। ওই যে আমার 40 কোটি টাকা নিয়েছিল বললাম না, আমার হাতির জিলে জমি বিক্রি করার পরে, ওই যে নজরুল, সেই নজরুল কিন্তু যে 40 কোটি টাকা ডাইরেক্ট দিয়েছিল যে তারেক সিদ্দিককে প্রতীক ডেভেলপারের মাধ্যমে, এটাও গেছে ওর কাছে, হি কন্ট্রোলস এভরিথিং। এবং এ এবং তারেক সিদ্দিকের আরেকটা ইয়াং ছেলে ছিল, আমি ভুলে গেছি নামটা, সেও এই টাকা পয়সা এরকম নেওয়া নিয়ে করে। তো এটা অবিশ্বাসের কিছু নাই, ফারুকির নামটা যখন দেখেছি আমি কনফার্ম হয়ে গেছি, কারণ তা ফারুকি সব 2 নম্বর এগুলো কন্ট্রোল করে, আর তারেক সিদ্দিকের নাম স্বপন। এই স্বপন নামে কিন্তু আরো প্রজেক্ট আছে, আমি বললাম না আমি একটা ইস্যু জড়িত হয়ে আমাকে করেছিল, ওই যে ওয়েস্টমন্ড পাওয়ারে যেটা এখনো চলছে না, আমার কতগুলো টাকা নষ্ট করেছিল, সেখানে তার নাম স্বপন হিসাবে আছে। এইগুলো হয়েছে কি? এই তারেক সিদ্দিক ফ্যামিলি বলেন, গুন্ডা মুজিবের ফ্যামিলি বলেন, এরা কেউ যুদ্ধ করেনি কিন্তু, ওর নানাও ছিল ঢাকাতে, মুসলিম লীগের নেতা ছিল, তারেক সিদ্দিকরা 3 ভাই তরতাজা ঢাকায় ছিল, মুক্তিযুদ্ধে যায়নি, শেখ হাসিনা ঢাকায় ছিল, শেখ হাসিনার জামাই ঢাকায় ছিল, আর তার বাপ গুন্ডা মুজিব তো পাকিস্তানে চলে গেল ভিআইপি হিসাবে। সো এদেরকেই আপনার এই যে ভারতীয় রসরা ক্ষমতায় রেখেছে, কেননা এরা পপুলার না, এরা তো মুক্তিযুদ্ধ করেনি, এবং এরা কথা শুনতে বাধ্য, যদি কথা না শুনে ভারতীয় রসরা বলবে তোমরা ছিল রাজাকার, হাসিনাকেও, সো যা বলি তাই করো, দিস ইজ দ্য ফ্যাক্ট। জি জি জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আসলে মানে এখন আমরা জানতে পারছি, বিশেষ করে গোয়েন্দা সূত্র থেকে এই এই বিষয়টা সামনে চলে আসছে যে দুবাইয়ের যে মার্কেট, এই যে ফারুকি ফারুকি তারেক সিদ্দিকি স্বপন অর্ফে স্বপন, আগারওয়াল করে একজনের নাম আসছে যিনি বাংলাদেশের স্বর্ণ বা জুয়েলার সমিতির সাধারণ সম্পাদক, তিনি সেটার সাথে জড়িত, এবং গণগণ কিন্তু দুবাইতে বোরকা পরে শেখ রেহানা যাচ্ছেন, অনেকেই কিন্তু সেই বিষয়টা প্রকাশ করেছেন, এবং ফ্লাইটে তাকে অনেকেই দেখেছেন বোরকা পরে উনি দুবাইতে যাচ্ছেন এবং দুবাই থেকে আসছেন। তাহলে এই বিষয়টা তো এখন পরিষ্কার যে দুবাই যে স্বর্ণ মার্কেট সেটা আসলে তাদেরই দ্বারাই এটা নিয়ন্ত্রিত এখন, সেটা আমি আমি তো বললাম ফারুকির নামটা শুনে আমি বুঝতে পেরেছি কনফার্ম। আর তারেক সিদ্দিক ঘন ঘন দুবাইতে যায়, আর তার এই ছোট মেয়েটা আর ওই জামাইটা,
ওখানে ব্যবসা খুলেছে, মাসে এক দুইবার করে যায় বা দেড় মাসে দুই মাসে দুবাইতেই যায় এখন। কেননা পৃথিবীতে এখন যেভাবে ব্যাংক ক্র্যাশ করছে, সুইস ব্যাংকও ক্র্যাশ করেছে, ওই যে ইউএসবি ব্যাংকের সাথে মিলে গেছে আপনার কি যেন সুইস ভুলে গেছি, ক্রেডিট সুইস, এটা মিলে গেছে, তারপরে আমেরিকাতে ব্যাংক ক্র্যাশ করছে, তো ওদের টাকা পয়সা তো সব ওখানে ডুবে যাচ্ছে। আজই জোরে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা কে জানে, তারও তো শত শত কোটি টাকা সুইস ব্যাংকটা গেছে। বাংলাদেশে আপনি জমি কিনে রাখেন, যদি আপনি হোটেল করেন, তারপরে সোনার দোকান টোকানে রাখেন, সোনা হিসেবে কিনে রাখেন, এগুলো তো ক্র্যাশ করবে না, বুঝছেন না? এখন তারা এসবে ব্যস্ত হয়ে গেছে যে ক্যাশ রাখা যাবে না, এগুলো তো অলরেডি ক্যাশ কত হাজার কোটি লক্ষ কোটি হয়ে গেছে, হু নোস। দেখেন না মাদার অফ মাফিয়া এখন ওই যে কি আশ্রয়ন প্রকল্পে 200-400 বাড়ি বানিয়ে লোকদেরকে দিয়ে মিডিয়াতে দেখাচ্ছে, হেভি উন্নতি। আর যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, ওগুলো দিয়ে 18 কোটি মানুষের মধ্যে 200-300 লোককে ঘর বাড়ি দিয়ে এইসব দেখাচ্ছ, মাদার অফ মাফিয়া। ওগুলো কয়েক লক্ষ কোটি লোকের বাড়িঘর হতে পারতো তোমরা যে টাকা পাচার করেছো। এসব দেখিয়ে লাভ নাই, জনগণ এতে খায় না।